হ্যালো দের আসসালামু আলাইকুম আমি রাহাতার ফেরদৌস আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি শাহি গরম মশলার রেসিপি দর্শক আজকে অনেক ইজি ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ গরম মশলা এবং শাহি গরম মশলার মধ্যে পার্থক্য এবং দেখাবো কিভাবে কি কি মশলা নির্বাচন করলে আপনার শাহি গরম মশলা হবে একদম পারফেক্ট আশা করছি আমার এই 7 মিনিটের জার্নিতে আপনাদেরকে আমার পাশেই পাবো আচ্ছা প্রথমেই বলে রাখছি গরম মশলা কিন্তু দুই প্রকার হয় একটা সাধারণ গরম মশলা আর একটা শাহি গরম মশলা কাবাব রেজালা কোরমা বিভিন্ন খাবারে কিন্তু আমাদের শাহি গরম মশলাটা লাগে আপনারা জানেন নিশ্চয়ই আর সাধারণ গরম মশলাটা আমাদের রেগুলার রান্নাতেও কিন্তু আমরা ইউজ করে থাকি এখন আপনাদেরকে বলে নিচ্ছি মশলা পরিচিতি আমি এখানে জিরা নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ ধনিয়া নিয়েছি 3 টেবিল চামচ চারটা নিয়েছি কালো এলাচ এবং পাশেই রয়েছে শাহি জিরা আমি নিয়েছি 2 চা চামচ আরো লাগছে আমার দারচিনির স্টিক আমি এখানে নিয়ে নিয়েছি 10টা সাদা এলাচ আমি নিয়েছি 2 চা চামচ লং নিয়েছি 2 চা চামচ দর্শক একটা কথা বলতে চাই তা হচ্ছে লংটা কিন্তু বেশি পরিমাণ ইউজ করা করবেন না কারণ এটা কিন্তু অনেক স্পাইসি হয় আর এখানে নিয়েছি আমি স্টার মশলা দেখতেই পাচ্ছেন এটা বিরিয়ানিতে ইউজ করা হয় এটাও কিন্তু এটার ফ্লেভারটাও কিন্তু অনেক স্ট্রং আর অনেক ঝাঝালো স্টার মশলার পাশেই নিয়েছি আমি এখানে জয়ফল জয়ফল আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটা এখানে রয়েছে কালো গোলমরিচ এটাও নিয়েছি 2 চা চামচ এখানে রয়েছে জয়ত্রী জয়ত্রী আমি নিয়েছি 2 চা চামচ আরো লাগছে আমার তেজপাতা আমি এখানে নিয়েছি 8টা তেজপাতা দর্শক এখানে ছোট করে একটা কথা বলে রাখতে চাই তা হচ্ছে আমি এখানে যা যা মশলা নিয়েছি এবং যতটুকু পরিমাণে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ততটুকু পরিমাণেই নেওয়ার জন্য বেশি বা কম করতে যাবেন না তাহলে গরম মশলার অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না এই জন্য আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা নিয়েছি প্রথমে আমি দেখাবো সাধারণ গরম মশলা করতে আমার কি কি উপকরণ লাগছে পাশে রাখা প্লেটে আমি একে একে দিয়ে দিচ্ছি জিরা এখানে আমি 4 টেবিল চামচ জিরা নিয়েছি দর্শক এখন আমি নিচ্ছি ধনিয়া এটা ধনিয়া নিয়েছি আমি 3 চা চামচ আর আমি এখানে যতগুলো মশলা ইউজ করছি সবগুলো কিন্তু অনেক স্পাইসি তো এই ধনিয়াটা কিন্তু এই স্পাইসিকে অনেকটা কন্ট্রোল করবে আপনারা চাইলে দিতেও পারেন ধনিয়াটা ইউজ করতে পারেন তবে নাও ইউজ করতে পারেন আমি ইউজ করছি এখানে এই স্পাইসি মশলার ফ্লেভারটা একটু কন্ট্রোল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়াটা কিন্তু এই সব মশলার তুলনায় ঝাঁজটা কিন্তু অনেক কম এখন দিয়ে দিচ্ছি দারচিনি এখানে আমি 10টা স্টিক নিয়েছি দারচিনির দিয়ে দিচ্ছি 4টা কালো এলাচ এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ এলাচ এটা সাদা এলাচ এখন দিয়ে দিচ্ছি লং 2 চা চামচ সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ এখানে আমি নিয়েছি 2 চা চামচ গোলমরিচ ব্যাস এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমরা সাধারণ গরম মশলার গুঁড়াটা বানিয়ে নিতে পারবো বাসায় যেটা আমরা প্রতিদিনের রান্নাতে ইউজ করে থাকি এখন আপনাদেরকে দেখাবো শাহি গরম মশলা বানাতে কি কি লাগছে শাহি গরম মশলার গুঁড়া বানাতে এই কয়টা উপকরণ অ্যাড করতে হবে স্টার মশলা জয়ফল জয়ত্রী এবং শাহি জিরা এই কয়টা উপকরণ অ্যাড করলেই আপনার সাধারণ মশলাটা হয়ে যাবে শাহি গরম মশলা জয়ফল জয়ত্রী স্টার মশলা এবং শাহি এলাচে রয়েছে অনেক স্ট্রং ফ্লেভার যেটা আপনার সাধারণ গরম মশলাকে বানিয়ে দিবে অসাধারণ এখন একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে সাধারণ গরম মশলার উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি দর্শক এই সময় কিন্তু চুলার জ্বাল লো টু মিডিয়ামে থাকতে হবে আজকে আমি বানিয়ে নিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এই জন্য সাধারণ গরম মশলাটাকে শাহি বানাতে যেই যে উপকরণ লাগছে আমি সবগুলোই একত্রে দিয়ে খুব হালকা আছে একটু মশলাগুলোকে টেলে নিচ্ছি ততক্ষণ টেলে নিব যতক্ষণ না পর্যন্ত গরম মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে দর্শক এই পর্যায়ে আমি দারচিনিগুলো একটু হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন এতে আমার টেলে নিতেও সুবিধা হবে এবং ব্লেন্ড করতেও সুবিধা হবে
গরম মশলা টেলে নাও আমার হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে মশলাগুলো। এই যে দেখতে পাচ্ছি এখনও কিছুটা গরম রয়েছে, তো আমি কিছুক্ষণ ওয়েট করছি, ওয়েট করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। গরম মশলাগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে, এই পর্যায়ে আমরা গরম মশলাগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, হাফটা নিয়ে নিচ্ছি। আর এত আপনারা সবগুলো একসাথে দিতে যাবেন না, হাফ হাফ করে করলে আরও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। আমরা এখন ব্লেন্ড করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের শাহী গরম মশলা গুঁড়ো, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। আর ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এই পর্যায়ে একটু দানাদার মনে হয় সেক্ষেত্রে আপনারা আটার চালনি দিয়ে ছেলে নিতে পারেন। ব্যাস আমি বোতলে তুলে সংরক্ষণ করছি, এটা নর্মাল টেম্পারেচারেও কিন্তু ভালো থাকে প্রায় এক বছরের মতো, আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই। কেমন লেগেছে আমার ভিডিওটি জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্টস আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা যোগায়। ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।